চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কন্টেন্ট ক্রিয়েটর সাদিয়া পিঙ্কির কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে যেটি বলছিলাম যে পিঙ্কি মামা নামে সবাই আপনাকে ডাকেন, চেনেন এবং জানেন। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষকে হাসানোর মতো কঠিন একটা কাজ আপনি করেন, তাদেরকে বিনোদন উপহার দেন। বর্তমান ব্যস্ততা নিয়ে যদি একটু বলতেন তারপরে না হয় আমরা পরের গল্পে যাব। এখন পেজ আস্তে আস্তে একটু একটু বড় হচ্ছে, তো দেখা যায় যে আপনি যেটা বললেন যে মানুষকে হাসানোর মতো একটা কাজ, এটা না আরও চ্যালেঞ্জিং হয়ে উঠতেছে। আমি চাচ্ছি যে আমাকে যারা অলরেডি ফলো করছেন, আমি যেন বাহিরে আরে যারা আছেন, যারা আমাকে এখনও পছন্দ করেন না বা যারা এখনও যাদের কাছে আমার কন্টেন্ট পৌঁছায়নি, তাদেরকে হাসানো বা তাদের কাছে পৌঁছানো, ওইটা একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। ওইটা নিয়েই এখন আমি কাজ করছি। কন্টেন্টগুলো আগে ছোট ছোট বানাতাম, এখন একটু বড় করার ট্রাই করছি, আরও রিলেটেবল করার ট্রাই করছি। অনেকে আসলে জানেন যে কন্টেন্ট কী, আবার অনেকে জানেন না। অনেকের হয়তো প্রশ্ন আছে যে কন্টেন্ট বিষয়টা কী বা কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করা হয়, যদি একটু বলতেন তাদের জন্য ছোট করে যে কন্টেন্ট আসলে কি। কন্টেন্ট আসলে আমরা রেগুলার বেসিসে লাইফে যা করতেছি, যা মানে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সো লাইফে যা করতেছি, যা আমাদের কাছে রিলেটেবল বা লাইফে রেগুলার বেসিসে যেসব জিনিসপত্র আমাদের সামনে আসতেছে, এগুলো নিয়ে এক একজন এক একভাবে উপস্থাপন করেন। সো আমি যেমন ফানি জিনিসপত্র করি, মানে দেখা যায় যে আমাদের লাইফে কিছু না কিছু তো ফান হতেই থাকে ডেইলি, ওই রিলেটেবল জিনিসগুলো আমি আমার কন্টেন্টের মাধ্যমে ফুটিয়ে তুলি। কেউ হয়তো রান্না বান্না করতেছে সেটা দেখাচ্ছে, কেউ রেগুলার ব্লগ বানাচ্ছেন যে আমি আজকে এখান থেকে এখানে গিয়েছি, আমার সাথে এটা এটা হয়েছে। সো লাইফের সব কিছুই এখন সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছে প্রেজেন্টেবল করার যে ওয়েটা, এটাই আমার কাছে কন্টেন্ট। আপনার দুই একটি উল্লেখযোগ্য কন্টেন্টের কথা যদি একটু বলতে। আমি আমার সব কিছুই ফানি ওয়েতে করি, ধর কোনো সোশ্যাল মেসেজ দিতে গেলেও সেটা আমি ফানি ওয়েতে করি। যেমন মেয়েরা বিয়ে নিয়ে অনেক প্যারা খায়, ইভেন ধরেন যাদের 20+, অনেক ফ্যামিলিতে দেখা যায় যে 20-এর উপরে হলেই মেয়েদেরকে বিয়ে নিয়ে অনেক প্যারা দিচ্ছে, তো ওইটা আমি কি করতেছি ফানি ওয়েতে, আমি হয়তো কোনো একটা আন্টির ক্যারেক্টার প্লে করতেছি, আমি দেখাচ্ছি যে এই আন্টিটা অমুক মেয়ের লাইফে অনেক সমস্যা ক্রিয়েট করতেছে, সে আল্লাহ এটা করতেছো তাহলে তুমি বিয়ে করে তুমি সলিউশন, এটা করতেছে তাহলে বাচ্চা নিলে তো সলিউশন, মানে উনি এই জিনিসগুলো করতেছে। তো এই যে ব্যাপারগুলো এইগুলো ফুটায় তোলাই এখন আমার মানে মেইন ই থাকে, যে সোশ্যাল মেসেজ দেওয়ার মাধ্যমে করার ট্রাই করি। অ্যান্ড হ্যাঁ, সব কিছু ফানি জিনিসে তো সব কিছু তো আপনার ই থাকে না, সোশ্যাল মেসেজটা থাকে না, বাট আমি চেষ্টা করি ওভাবে করার। আরও কিছু ফানির বাদে যদি আমি কিছু চিন্তা করি, তাহলে মা আর বাবা দিবস নিয়ে আমি কিছু ইন্টারভিউ করেছিলাম রাস্তার মানুষের কাছে, মানে র্যান্ডম মানুষদের কাছে জানতে চাইছিলাম যে মাকে নিয়ে কেমন অনুভূতি বা বাবাকে নিয়ে কেমন অনুভূতি। তখন না এমন একটা সিচুয়েশন এসেছিল যে কারো হয়তো মা নেই বা বাবা নেই, তো তাদের যে ইমোশনাল জায়গাটা, ওদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি একটু ওনাদেরকে কিছু বলতে চান যদি সামনে পান কি বলবেন, তো ওই যে একটা ইমোশনাল যে জায়গাটা ওনারা বলেছিলেন, ওইটা আমি ইভেন এডিট করার সময় বা ভিডিওটা যখন কমপ্লিট হয় ওটা দেখে আমি নিজেও ইমোশনাল হয়ে গিয়েছিলাম। সো ওই পার্টিকুলার ভিডিওগুলো আমার কাছে খুব পছন্দের, অ্যান্ড এরকম কাজ আমি আরও ইনশাল্লাহ সামনে করব আমার এই ফানি কন্টেন্টের পাশাপাশি। একদম শুরুর গল্প যদি আমরা জানতে চাই, কবে মাথায় এলো যে আমার একটা পেজ খোলা প্রয়োজন, বা কোন ভাবনা থেকে মনে হলো যে পিঙ্কি মামা নামে আমি একটি পেজ খুলতে চাই? অনেকে না বলে যে পিঙ্কি তুমি যে কাজটা করছো, আমার রিয়েল নামই পিঙ্কি আসলে, সো অনেকে বলে তুমি যে কাজটা করছো এটা যদি করোনার মধ্যে করতে আরো একটু ভালো পুশ পাতা বা আরো একটু আগায় যেতা, কারণ তখন মানুষ অনেক সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল। যখন করোনা একদম শেষ পর্যায়ে, তখন এমন একটা গ্রুপের আমি সন্ধান পাই ফেসবুকে, যেখানে মানুষ নিজেদের ক্রিয়েটিভিটি গুলো সব মানে ই করার ট্রাই করতেছিল। হ্যাঁ, তো তখন আমি একটু আর্ট করি, আর্টের কিছু জিনিসপত্র আমি দেওয়া শুরু করলাম, তো দেখলাম যে মানুষ খুব পছন্দ করতেছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমার খুব ইচ্ছা যে আমি মানে যে ফানি ওয়েতে কিছু বলবো করবো, এটা আমার খুব ইচ্ছা ছিল তখন আগে থেকেই, কিন্তু কখনোই করা হয় নাই, সাহস ছিল না ক্যামেরার সামনে কথা বলা, এটা কিন্তু অনেক সাহসের ব্যাপার, প্রথম দিকে কিন্তু ওইভাবে থাকে না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তখন আমার পেজ ছিল না, কিছু ছিল না, আমি ভাবলাম যে ফাইন আমি একটা কিছু বানাই একটা টপিক নিয়ে। ইভেন আমি তখন আমার মনে আছে ওভার থিঙ্ক করে না মেয়েরা, ওই টপিকটা নিয়ে আমি একটা কন্টেন্ট বানাইছিলাম, প্রথম কন্টেন্ট, হ্যাঁ প্রথম কন্টেন্ট, অ্যান্ড ওইটা আমি আমার পেজে দিই নাই, কিন্তু ওই গ্রুপটাই দিয়েছিলাম যেটার মধ্যে মানুষ মানুষের ক্রিয়েটিভিটি দেখাচ্ছিল। সো ওইটা একদিনে অনেক মানে 2,00,000+ ভিউ হয়ে গেছিলো, আর মানুষ খুব শেয়ার করতেছিল। তখন আমার মাথায় আসলো আচ্ছা ঠিক আছে, মানুষ তাহলে আমাকে এইভাবে পছন্দ করবে, এরকম করে আরও 2-3টা কন্টেন্ট দিলাম, দেখলাম যে হ্যাঁ মানুষ ওটা নিয়েই করতেছে। ইভেন আমাকে অনেকে ইনবক্স করতেছে যে আপু অনেক ভালো বানাচ্ছ, তুমি শুরু করতে পারো, এটা সেটা অনেকেই আমাকে পুশ করতেছিল। সো আমি তখন হলো যে আমি পেজটা খুলে ফেলি, অ্যান্ড আমার পেজে আপলোড করি, সেই সাথে ওই গ্রুপটাতেও আমি আপলোড করতেছিলাম, যেন মানুষ আমাকে ফেসে চিনে, অ্যান্ড হঠাৎ করে আমার পেজটা সামনে আসলে বুঝতে পারে যে আচ্ছা এই আপুটাই তো ওই আপুটা ছিল। আর নামের যে ব্যাপারটা,
আমি একটু ছোটবেলায় টমবয় টাইপ ছিলাম, তো সবাইকে মামা ডাকা হতো, সবাইকে মামা ডাকা হতো, তো ওরাও আমাকে ফিরতি মামা ডাকতো, মানে রিক্সাওয়ালা মামা আমার মামা, চাওয়ালা মামা আমার মামা, তো ইভেন আমার ফ্রেন্ড আমার মামা, ইভেন আমার ভাইকে আমি মামা ডাকি, মামা এটা করে দেনা, মানে একটু মজা করে ডাকি। তো ওখান থেকে ওরাও আমাকে মামা বলে ডাকতো, তো পিঙ্কির সাথে মামা নামটা খুব যায়, লাইক পিঙ্কি মামা বলে ডাকতো, তো ওখান থেকে নামটা আমি পিক করেছি। নামটা দেখে সবাই কি বলেছিল সর্বপ্রথম যখন নামটা দেখলো? নামটা দেখে মামি না কেন, মামা কেন, মামি না কেন, এটাই সবার কোশ্চেন, এটাই সবার প্রশ্ন ছিল। আমি পরে বলেছি যে এই কোশ্চেনটা যেন করো, তাই এই নামটা রাখা হয়েছে। বাহ, খুব সুন্দর একটা উত্তর। কমেডি কন্টেন্ট নিয়ে কাজ করার সময় কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা অনেক চ্যালেঞ্জের মুখে কি পড়তে হয়েছে কখনো কাজ করার সময়? হ্যাঁ, দেখা যায় যে সব কমেডি তো সবার পছন্দ হয় না, তো ওটা নিয়ে কিছুই হয়, লাইক আমি ধরেন সিগারেট নিয়ে কোনো কন্টেন্ট মারলাম, যেটা আর কি মানে দেখাইতে যাচ্ছি যে এটা জিনিসটা ভালো না, ভালো না, তো এটা অনেকের পছন্দ হয় না, এসব হচ্ছে হ্যাঁ সিগারেটে খরচ করলে তো কি গার্লফ্রেন্ডের পেছনে টাকা খরচ করবো, মানে একজনের এক একটা মন্তব্য থাকে, একটা অপিনিয়ন থাকে, সবাই এটাই করে। আর যেটা হয় মেয়ে হিসেবে কন্টেন্ট ক্রিয়েশনটা একটু প্রথম দিক দিয়ে একটু টাফ লাগছে, এখনও টাফই, কিন্তু এখন আর কি ইউজ টু হয়ে গেছি। দেখা যায় যে কমেন্ট বক্সে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, কোনো একটা কন্টেন্ট আমি তো ধরেন ফানি বানাচ্ছি, তো এইভাবে ক্যামেরা অ্যাঙ্গেলটা রাখতেছি, ওভাবে রাখতেছি যেন ফানি লাগে, তো এটাকে অনেকে খুব বাজেভাবে পোর্ট্রে করতেছে, বলতেছে এত বিচ্ছিরি চেহারা নিয়ে কেন অনলাইনে আসছে, বা এইটা কেন এমন দেখা যাচ্ছে, আপনার গলা এত বড় কেন, আপনার কি থাইরয়েডের সমস্যা নাকি, মানে ইচ্ছা করে করে ট্রিগার করে করে কিছু কথাবার্তা যে থাকে বলে, আবার অনেক অনেক ভালো জিনিসও বলে, হ্যাঁ ভালো কথা বলে যে আপু এটা হয়তো আর একটু ভালো হইতে পারতো, এটা আপনার ক্যামেরা অ্যাঙ্গেলটাও একটু বেটার হইতে পারতো, বা এটার মধ্যে আপনি তো এরকম একটা টুইস্ট রাখতে পারতেন, তো সবই থাকে আর কি, হ্যাঁ পরামর্শ দিয়ে রাখে। এন্ড ওদেরকে আমি চেষ্টা করি যারা এরকম ভালো পরামর্শ দেয় ওনাদেরকে আমি রিপ্লাই করার ট্রাই করি, ইভেন ওদেরকে বলি যে আপনার নেক্সটও কোনো কোনো যদি আপনার মনে হয় আমার এটা ইম্প্রুভ করা লাগবে অবশ্যই আমাকে জানাবেন। তো হ্যাঁ, কিছু জিনিসপত্র তো ফেস করতে হয়, পজিটিভ মন্তব্যের কারণে তো অবশ্যই একটা ভালো লাগা কাজ করে, কিন্তু যখন কোনো নেতিবাচক মন্তব্য দেখেন তখন কি মনে হয়, খুব কি রাগ হয়? হ্যাঁ, রাগের থেকে বেশি আসলে ইমোশনাল হয়ে যায়, আমি ইমোশনাল একজন মানুষ, প্রথম দিকে খুবই কান্নাকাটি করতাম, খুব খারাপ লাগতো, তো আস্তে আস্তে এখন দেখলাম যে মানে কেউ আমাকে চেনে না জানে না, শুধু শুধু ওনার ইচ্ছা হয়েছে একটা, জাস্ট আমি আচ্ছা বলে যাচ্ছি, উনি জাস্ট বলে চলে যান, ওনার তো খেয়াল নাই যে আমাকে বলছে, কিন্তু খারাপ লাগাটা আমার মধ্যেই কাজ করে, তো ওই জন্য ভাবলাম যে থাক, ওরা ওদেরটা বলছে, ওদের হয়তো মনে হয়েছে, উনি বলছে দেখে তার আমি সেটা হয়ে গেলাম না, তো আমি ওই রকম ভেবে, আপনি একজন নারী হয়ে যে একদম এমন চ্যালেঞ্জিং একটা টপিক নিয়ে কাজ করছেন, এত মানুষের এত কথা শুনছেন, তারপরেও যে এগিয়ে যাচ্ছেন, থেমে যাচ্ছেন, এটা অনেক বড় ব্যাপার। যারা নতুন কন্টেন্ট নিয়ে কাজ করছে, যাদের হাতে শুধুমাত্র একটা স্মার্টফোন আছে, আর কি থাকলে বা কন্টেন্ট ক্রিয়েট করবার জন্য কি কি ইকুইপমেন্ট থাকাটা জরুরি? টু বি অনেস্ট, আমার যে প্রথম কন্টেন্ট আমি মেক করি ওটা 12,500 টাকার একটা ফোন ছিল। আচ্ছা, আমার 30,000 পর্যন্ত ফলোয়ার গেইন করছি ওই ফোনটা দিয়েই, এন্ড আমার কোনো মানে ভয়েস ওয়ার জন্য মাইক্রোফোন ছিল না, কিছু ছিল না, ওটা দিয়ে আমি স্টার্ট করছি, এন্ড ওটার তো ক্যামেরা অনেক ঘোলা ছিল, ইভেন আমি স্ন্যাপ আরেকটা অ্যাপ ওটা দিয়েও করতাম সামটাইমস, কারণ আমার ওই পার্টিকুলার একটা ইতে আমার চেহারাটা ভালো ফুটতো আর কি, ভালো বোঝা যাইতো, কারণ আমার নর্মাল ক্যামেরাটা একটু ঘোলা ছিল, তো ওভাবে করতে করতে আস্তে আস্তে হলো, এখন আমার ইকুইপমেন্ট একটু মানে কি বলবো, এটাকে একটু আপডেট করেছি, সো এখন কন্টেন্ট ক্রিয়েশনে আমার ধারণা একটা ডিভাইস হলেই এনাফ, একটা ডিভাইস হলে এনাফ, আর এডিটিংটা একটু পারলে বেটার, কারণ প্রথম দিকে তো আর মানে তুমি কেমন চাচ্ছ এটা সবাইকে বুঝাইতে পারবা না, তুমি যদি নিজে এডিট করতে পারো, কোন কোন গুণগুলো থাকা আবশ্যক, এটা হলো যে এডিট করতে পারার ব্যাপারটা, অনেকে আমরা মেয়েরা মোটামুটি সবাই ছবি টবি এডিট করি, সো ভিডিও এডিট করার ব্যাপারটা, তারপরে বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে সেটাকে একসাথে অ্যাড করে স্প্লিট করে ভয়েস ওভার দিয়ে মানে ভয়েসটা আলাদাভাবে অ্যাড করে ওটা কিভাবে করা যায়, এই এডিটিং এর আলাদা কোনো সেটআপের কি প্রয়োজন? না না না, কোনো সেটআপের, আমার বাসায় এখনো কোনো সেটআপ নেই, আমার আমার এখন যেটা আমি ইমপ্রুভ করেছি, আমার ডিভাইসটা ইমপ্রুভ করেছি, সেই সাথে একটা মাইক্রোফোন নিয়েছি, আর হলো যে এই তো কিছু অনেক, হ্যাঁ ট্রাইপড ইউজ করলে পারে, তো ট্রাইপড নিয়েছি আমি, তো এগুলো দিয়ে আমি এখনও আমার ভিডিও চালিয়ে যাচ্ছি, তবে এডিটিংটা যদি নিজে করা যায় আমার মনে হয় এটা খুব ভালো একটা জিনিস। আপনি যখন প্রথম যে ভিডিওটা করলেন, যেটা বলছিলেন যে বিয়ে হচ্ছে না কেন, মেয়েদেরকে নিয়ে এরকম একটা, বা মেয়েদের কি কি দুর্বল জিনিস বা কোন বিষয়গুলোতে তারা রিয়্যাক্ট করে, এরকম একটা টপিক নিয়ে আপনি একটা ভিডিও বানিয়েছিলেন, তো সেই ভিডিওতে কত ভিউ হয়েছিল?
দর্শকরা কি বলেছিলেন প্রথম ভিডিওটা দেখে? প্রথম ভিডিওটার মধ্যে আমার যতটুকু মনে পড়ছে 5 লাখস প্লাস ভিউ ছিল, এটা অন্য একটা গ্রুপে, আমার পেজে তো ছিল না। আচ্ছা, আমার পেজের প্রথম ভিডিও কোনটা ছিল? আমার পেজে প্রথম ভিডিওর খুবই একটা মানে র‍্যান্ডম একটা ভিডিও ছিল, আমার নাক একটু ফোলা ছিল, ফুলে গিয়েছিল কোনটা পোকার কামড়ে, তো ওই টাইমে বলেছিলাম যে আমার নাকটা ফুলে গেছে পোকার কামড়ে, এরকমটা ছিল। ওটার ভিউ বেশ ছিল না, 100টা ভিউ ছিল। তারপরে কি হতাশা কাজ করেছিল? না, হতাশা কাজ করেনি, কারণ আমার ওই যে গ্রুপটার মধ্যে আমি দিয়েছিলাম ওরা যেতে ওই মানুষগুলো ওই গ্রুপে আছে দেখেই তো পছন্দ করছে, আমার পেজে তখন এতগুলো মানুষ ছিল না তাই তারা পছন্দ করতেছে না বা তাদের কাছে পৌঁছাচ্ছে না। আমি না তখন আরো উৎসাহ পাইছিলাম যে ওই গ্রুপ থেকে যদি মানুষ এত পছন্দ করতে পারে আমাকে তাহলে ওই গ্রুপের সমান ফলোয়ার গেইন করতে হবে, তাহলে মানুষ পছন্দ করবে। তো ওইটাই আর আমার প্রথম আমার যদিও খেলা আছে 3 মাস প্লাস পরে আমার একটা ভিডিও হলো একটু ভালো রিচ হয়েছিল, 100K যেটা বলে 1 লাখ ভিউ আর কি। 3 মাস ধরে কিন্তু আমার এই 2,000, 3,000, 3,500 এরকম ভিউ ছিল আর কি। তো অনেকে এখনো আমাকে, আমার ছোট যারা আছেন বা যারা চাচ্ছেন নতুন কন্টেন্ট ক্রিয়েশনে, অনেককে দেখি যে হাল ছেড়ে দেয়, আপু ভিউ তো হচ্ছে না, কি করবো আপু কি করবো। তো ওদেরকে আমি বলি যে আমার আগের ভিডিওগুলো একটু গিয়ে দেখে আসো কত ভিউ, এখনো তো ওইটা 2,000, 3,000 এমন ভিউ আছে, তো হাল ছাড়া যাবে না। আর ভিউর জন্য কাজ করা যাবে না, মানে এটা ডেডিকেশন থাকা লাগবে, ডেডিকেশন থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইক আমি মানুষকে হাসিতে পছন্দ করি, আমার একটা রিলেটেবল লাগছে, আমি বানায় আপলোড করে দিচ্ছি, মানুষ দেখবে কি দেখবে না, পছন্দ করবে কি করবে না, এটা মানুষের উপর ছেড়ে দিই। পিঙ্কি মামার পাশাপাশি কিন্তু আরেকটা বিষয় কিন্তু এখন আপনাকে অনেকে চেনেন, অনেকে সেভাবে বলেন, কি বলেন যে বিপিএল দেখতে গিয়ে ধরা খেয়েছে একটা ছেলের সাথে, লুকিয়ে লুকিয়ে দেখতে গিয়েছিল, এবং ফ্যামিলি থেকেও সেটার জানার পরে কিছুটা হয়তো হ্যাঁ বকাবকিও করেছিল, তাই না? এখন কি বলেন তারা? ওটা কিন্তু একটা কন্টেন্ট ছিল, অনেকে লাইক এক ওই টাইমটায় এই মেয়েটা ধরা খাইছে, মানে এমন ভাবে বলবে যেন আমি একটা পাপি, আমি একটা অনেক বড় খারাপ কাজ করে ফেলছি, এমন ভাবে ট্রিগার করতো অনেকে। তো কন্টেন্ট এখন মানুষ বুঝছে যে এটা একটা কন্টেন্ট ছিল। সো ওইটা যখন ই হয়, আমি তখন বাইরে ছিলাম, আমি ক্লাসে ছিলাম, আমার মা আমাকে সমানে কল দিচ্ছে, পরে কল পিক করার পর বলতেছে যে তোমার মামা নাকি ফেসবুকে একটা ছবি দেখছে, তুমি কোন ছেলের সাথে একটা লঞ্চে বসে কোথাও যাচ্ছিলে, ওটার একটা ছবি ভাইরাল হয়েছে, এরকম। আমি তো মানে কোনোভাবে ই করে পাচ্ছিলাম না। তো এরপর আমি মানে ফেসবুকে ঢুকে দেখলাম যে এটা সম্পূর্ণ ভাইরাল, ওটার কোনো লঞ্চ তো ছিল না, বিপিএল এর স্টেডিয়াম ছিল, স্টেডিয়ামে আমি একটা অ্যাক্ট করেছি, ধরা খাওয়ার অ্যাক্ট, সেইটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছে। তো পরে বাসায় এসে আম্মাবুকে বুঝাইলাম, তো আমাকে বললো যে এটা করার কেন দরকার ছিল, আরও তো অনেক কিছু ছিল বা কিছু। তো বললাম যে এটাই তো মানুষ পছন্দ করতেছে এভাবে, এরকম ধরা খাওয়ার জিনিসগুলো মানুষ দেখতে খুব পছন্দ করে, তাই করছি। অ্যান্ড টু বি অনেস্ট, ওর পরেই কিছু নিউজ চ্যানেল থেকে ডাক এসেছিলো, কিছু ইন্টারভিউ দিলাম, তো মানুষ যে সিরিয়াসলি আমাদেরকে নিচ্ছে এটা আব্বা আম্মু দেখেছে, তখন তারা একটু আচ্ছা ঠিক আছে হয়তো কিছু একটা করতেছে যেটা মানুষ খুব সিরিয়াসলি নিচ্ছে, ওই এটা হচ্ছে। আর হ্যাঁ, ফ্যামিলি বলতে মামারা বা চাচারা, ওদের থেকে একটু প্যারা খাইছি, এখনও খাই, লাইক এগুলো কেন বানায়, কী বানায় এগুলো, এখনও কি বাচ্চার মতো আছে নাকি, বাচ্চাদের মতো সব কী বানাচ্ছে, ওগুলো ডিলিট করতে বলো, এই জিনিসগুলো তো এখনও আছে আর কি। আচ্ছা, অভিনয় নিয়ে কোনো প্ল্যানিং আছে? আমার ইচ্ছা যে আমার জনরা থেকে বের হয়ে লাইক কোনো সিরিয়াস ক্যারেক্টার যদি পেতাম আমি অবশ্যই করবো, এটা আমার ইচ্ছা। করার ইচ্ছা আছে? কোন সিরিয়াস ক্যারেক্টার, কোনো সিরিয়াস ক্যারেক্টার বলতে কিছু থাকে না, সাসপেন্স থ্রিলার টাইপ মুভি, যেখানে আপনার অনেকক্ষণ ধরে বোঝা যাচ্ছে না যাচ্ছে সে এখানে ক্রিমিনালটা কে বা কি হতে পারে, এই টাইপের জিনিসপত্রগুলো আমার করার খুব ইচ্ছা। একদম শেষের দিকে চলে এসেছে গল্প করতে করতে, কন্টেন্ট নিয়ে যদি ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতেন? এখন পর্যন্ত আমাদের দেশে এই কন্টেন্ট ক্রিয়েশন যেই প্রফেশনটা খুব নতুন, তো বাবা মারাও এটা খুব একটা সাপোর্ট করে না, ইভেন অনেক মানুষ এটা বলে, আমি অনেকের কাছ থেকে শুনেছি, বলে যে আচ্ছা কন্টেন্ট ক্রিয়েশন তো ঢুকলাম, বাট এটা ফিউচারটা কী? টু বি অনেস্ট, এটা কিন্তু আমাদের মাথাও কাজ করে যে এটার ফিউচারটা কী বা কিছু। তবে আমার আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আমি কিছু করতে চাই অবশ্যই, অ্যান্ড পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনটা আমি সব সারা জীবন আমার সাথে ই করতে চাই, ক্যারি করতে চাই, মানে যতদিন পর্যন্ত পারি আর কি। জানি না তো এটা ফিউচার কোথায় আছে বা কী হতে পারে ফিউচারে, বাট যতদিন পর্যন্ত আমার কাছে ব্যাপারটা স্মুথলি যাবে আমি ততদিন পর্যন্ত এটা ক্যারি করব। ফানি টপিক নিয়ে কাজ করছেন, এটাই কি থাকবে নাকি অন্য অন্য জনরাও এক্সপ্লোর করব, এটা আমার ইচ্ছা আছে। ব্লগিং করা, ইভেন এখনও ক্রিকেটে কি করি, দেখি যে মানুষ কোনটা বেশি পছন্দ করে, মানুষ আমাকে লাইক আমি চাচ্ছি যে মানুষের কাছে মানুষ যেন আমাকে মনে রাখে। অ্যান্ড হ্যাঁ, এবং দেখেই আচ্ছা এই আপুটা তো ফানি ভিডিও বানাতো বা এই আপুটা তো ওরকম একটা ভিডিওর কারণে আপুটাকে চিনি, ওই জিনিসটা যেন মনে রাখে, ওই মনে রাখাটা আমার খুব ভালো লাগে। সো এখান থেকে যে খুব আর্ন হচ্ছে বা ফিউচারে খুব অনেক হবে ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হলো মানুষের কাছে মনে থাকা পজিটিভলি।
অনেক অনেক ধন্যবাদ পিঙ্কি মামা আজকে রাজনে আসবার জন্য সময় দেওয়ার জন্য এবং আবারও অনেক শুভকামনা রইল আগামী দিনগুলো যেন আপনার স্বপ্নের পথে অনেকটা দূরে এগিয়ে যেতে পারেন আপনাদেরকে ধন্যবাদ আমন্ত্রণ প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য আর ভালো লাগলো আমার অনেক না বলা কথা আজকে বলতে পেরে ইনশাআল্লাহ আবারও দেখা হবে প্রিয় দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নূর টাওয়ার 110 বীরত্তম সিআর দত্ত রোড ঢাকা 1205 ফোন 9632030-4 আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv মার্কিন লেখক হেনরি ডেভিড থরোর একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন মানুষের জন্ম হয় সফলতার জন্য ব্যর্থতার জন্য নয় প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আজকের সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক